আর মুখের মোলটা কিন্তু অনেক সুন্দর দেখছেন, মাথার উপরে যে মুকুটটা, যেটা এমনি দেশি মুরগ বা যে এমনি মুরগের কিন্তু চাপটা হয়, কিন্তু এটা ফুলের মতো একদম সুন্দর, অনেক দেখতে অনেক জোস। চোখ দেখেন মুরগির, আর কি চোখ দেখবেন, কবুতরের চোখ দেখা দেখে এখন মুরগিরও চোখ দেখা দিতে ইচ্ছা করে আর কি, বিশাল সাইজ। আসসালামু আলাইকুম, আমি ফুয়াদ, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ব্রাহ্মাগুলো নিয়ে বলবো কিছু, আমার ব্রাহ্মা তিনটা, এখানে তিন পিস ব্রাহ্মা আছে, আজকে বের করেছি ঘরে থাকে, মানে জন্মের পর থেকে তাকে বাইরে বের করা হয় নাই, জন্মের পর থেকেই রুমের মধ্যেই বড় হয়েছে ওখানেই। গরম প্রচুর, এই জন্য হাঁপাচ্ছে। ব্রাহ্মা নিয়ে কিছু কথা বলি, মানে বিশ্বের সব থেকে বড় মুরগিগুলোর মধ্যে ব্রাহ্মা অন্যতম, সাইজের দিক দিয়ে সৌন্দর্যও তারা অনেক সুন্দর। এটা হলো ব্রাহ্মা জাত, অনেক অনেকগুলো জাত তার মধ্যে এটা একটা। এটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, মেলটা যেটা আর ডান পাশে যে মুরগিটা ফিমেলটা, এ দুটা হলো লাইট ব্রাহ্মা অরিজিনাল একদম। আর বাম দিকে যেটা আছে, এই সামনে যে মুরগিটা আছে, এটা লিস প্লাস বলে, এটাকে প্লাস ব্রাহ্মা বলে, এটাও কলম্বিয়ান, কিন্তু তবে এটা কালারটা ওই লাইটের মতো হয় নাই, এই কারণে ওটা কী বলে প্লাস ব্রাহ্মা, কালারের ডিফারেন্টের কারণে। তবে ওই স্প্লাসটাই বেশি কিউট, মানে অনেক গাডুম গুডুম গোল ফুটবল। অনেকক্ষণ থেকে ছাড়া আছে এদেরকে, প্রায় 3-4 ঘন্টা থেকে ছাড়া এরা বাইরে, পুরো ছাদ ঘুরে বেড়াচ্ছে, অনেক মানে ছাড়া পাইছে, অনেকদিন পর ঘাস খাচ্ছে, মানে ঘাস দেওয়া হয় না তেমন একটা রুমে, ঘাস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খাবারও দিয়েছিলাম, কিছু খাবার খাইছে, ঘুরে মজাই পাচ্ছে। আমি 5টা বাচ্চা কিনছিলাম পিচ্ছি অবস্থায় একদম, 5টা বাচ্চার মধ্যে 5টাই বড় হয়েছিল, 3 মাস বয়সে 2টা বিক্রি করে দিয়েছিলাম, এক জোড়া, মানে 2টা মেল ছিল 3টা ফিমেল ছিল, তার মধ্যে একটা মেল একটা ফিমেল পেয়ার করে এক ভাই নিছে রংপুরেরই, আর আমি 3টা রাখছি আমার জন্য। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোই বলা যায়, কারণ আমি তো এ পর্যন্ত মনে করেন পারলাম, তাতে দেখা গেল এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। মুরগিগুলো ধরে দেখাতে পারলে ভালো লাগতো, মুরগিগুলো ধরে দেখাই, সাইজ অনেক বিশাল, কিন্তু ক্যামেরায় বা ভিডিওতে ছবিতে অনেক সেরকম বড় দেখা যায় না, কিন্তু সাইজ বিশাল, লোম অনেক বেশি, এদের এদের দেখে মনে হয় অনেক ওজন, কিন্তু ওজন কিন্তু খুব বেশি না, 4-5 কেজি হতে পারে ওজন, ওজন 4-5 কেজি হবে, কিন্তু
সাইজটা অনেক বিশাল। আর মোলটা দেখেন, মোলটা অনেক সুন্দর, চোখ চোখ হলুদ, কবুতর কবুতর চোখ দেখতে দেখতে চোখেও নজর চলে যায় অটোমেটিক, চোখটা দেখতে কেমন হলুদ চোখটা, ফিমেল গুলোটা চোখ হলুদ। মোলটা অনেক সুন্দর, মানে মাথার মুকুটটা যেটা ফুল, এদের কিছু বাচ্চাও আছে এদের। বাচ্চাগুলো দেখাবো, ডিম ডিম পাড়তেছে, মুরগি দুটাতে ডিম পাড়তেছে মাঝে মাঝে। এদের বাচ্চা ফুটেছিলাম প্রায় অনেক কয়েকটা, বাচ্চাও আছে কিছু, বাচ্চা যদি লাগে কারো জানাইন। বাচ্চাগুলো দেখাচ্ছি ভিডিওর মধ্যে, বাচ্চাগুলো দেখা দেবো ভিডিও শেষে। মুরগিগুলোকে ঢুকাই দেয় রুমে, বৃষ্টি আসবে, আকাশ খারাপ। আকাশে মেঘ মেঘ করছে, ঢুকাই দেই তোমার মধ্যে, ময়ূর উঁকি মারতেছে, ওরাও বের হবে, ওরা বের হতে যাচ্ছে। এগুলো ব্রহ্মা মুরগির ডিম, আমার হাতে যেগুলো দেখছেন, মুরগির সাইজের তুলনায় ডিমগুলো অনেক ছোট। ডিম তিনটা ফ্রিজে ছিল ডিমগুলো, মানে একটু ফ্রিজে সংরক্ষণ করে তারপর পরে মুরগি রেডি হলে মুরগিকে দিয়ে ওষুম দিই। এবার 10টা ডিম ওষুমে দিয়েছিলাম, তার মধ্যে মাত্র 2টা বাচ্চা পড়ছে, মানে ডিম ব্লাডে আসে নাই, ওই কী কারণে যে আসলো না বুঝতে পারলাম না, মেটিং হয় না হয়তো 100%। আর এগুলো হচ্ছে বাচ্চা, এখানে দুই রকমের দুই টাইপের বাচ্চা আছে, এগুলো সিল্কির বাচ্চা আছে, এগুলো আছে ব্রাহ্মার বাচ্চা। ছোটো যেগুলো একদম ওই যে লালটা, সাদা যেগুলো দেখছেন সবগুলো ব্রাহ্মার বাচ্চা, সাদা সিল্কিও আছে দুইটা। বড় যেগুলো বাচ্চা দেখছেন সেগুলোর বয়স প্রায় এক মাস পার হয়েছে। আর ছোটো একগুলো আছে ব্রাহ্মার, আবার দুই রকম সাইজের ব্রাহ্মার বাচ্চা আছে, আর একগুলো একটু বয়স কম, 4-5 দিন বয়স কম, মানে ওগুলো এগুলো যদি 30 দিন হয় ওগুলো 25 দিন এরকম একটা। আর এই যে এই মুরগিটা দিয়ে বাচ্চা ফুটেছিলাম ফুয়াং, আমার বানানো জাত যেন আমার নামের সাথে মিল রেখে মুরগিটার জাতের নামকরণ করছি ফুয়াং। ক্যাপটা দেখেন অনেক বড়, ক্যাপ মাথার ক্যাপ অনেক বড়। এই জেনারেশনে আমার কাছে অনেকগুলো মুরগি আছে, কিছু কুকুরে মারছে কিছুদিন আগে, আর আছে কিছু। ভয় পাচ্ছে বাচ্চাগুলো, ¡Gracias!
বেশিরভাগই মোরগ, তিন চারটা মোরগ, সাতটা বাচ্চা আছে, মানে সাত না আটটা, তার মধ্যে মানে চারটাই মোরগ হবে। খাবার দিয়ে কিছু এখন ওদের যে পায়ের ফেদার গ্রামের বাচ্চাগুলো দেখতে অসাধারণ, ওদের ওদের কম্বিনেশনই অন্যরকম। ওদের যেটা আমি একদম পিচ্ছি বাচ্চা আনছিলাম, যেগুলো একদিনের বাচ্চা আনছিলাম পাঁচটা, তা সেগুলোই প্যারেন্টস বানাইছি। দেখ কারো যদি গ্রামার বাচ্চা প্রয়োজন হয় তাহলে জানাবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তবে ডিম বিক্রি করি না, ডিম কেউ চাবেন না আশা করি, কারণ ডিম বিক্রি করি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।